একটা ফটোকে লাইটরুম দিয়ে কালার গ্রেডিং করে এডিট করার জন্য কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় প্রয়োজন হয়। ঠিক সেম কালার গ্রেডিংটা যখন আপনি আরও একটা ফটোতে অ্যাড করতে যাবেন তখন আপনাকে আবারও 15 থেকে 20 মিনিট সময় দিয়ে কালার গ্রেডিং করতে হয়। কিন্তু আপনি যদি এটাকে একটা প্রিসেট হিসেবে সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনাকে বারবার কালার গ্রেডিং করতে হয় না, আপনার এখানে অনেকটুকু সময় বেঁচে যায়। সেই সাথে আপনি চাইলে আপনার এই প্রিসেটটিকে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা লাইটরুম মোবাইল দিয়ে একটি প্রিসেট তৈরি করবেন। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই একটি লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনি আপনার ফটোটিকে লাইটরুম অ্যাপসে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনি যে টোনে প্রিসেট তৈরি করতে চান সেই টোনে আপনার ফটোটিকে ভালোভাবে এডিট করে নেবেন। তো আমি আমার ফটোটিকে এডিট করে নিই। তো আমি যে টোনে আমার প্রিসেটটা তৈরি করতে চাই সেই টোনে আমার ফটোটাকে ভালোভাবে এডিট করে নিয়েছি। আপনি আপনার ফটোটাকে এডিট করে নেবেন। ফটোটি ভালোভাবে এডিট করা হয়ে গেলে উপরের দিকে এই শেয়ার অপশনের উপরে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে দেখবেন এক্সপোর্ট অ্যাজ এই অপশনটার উপরে ক্লিক করবেন। এরপর আপনি এখানে একটি জেপিজি অপশন দেখতে পাবেন, এই জেপিজি অপশনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনি ডিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর উপরের দিকে এই রাইট অপশন উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ফটোটি একটি ডিএনজি প্রিসেট হিসেবে সেভ হবে। তো আমার ফটোটি কিন্তু একটি প্রিসেট হিসেবে সেভ হয়েছে। এখন আপনাদেরকে সরাসরি দেখাবো আসলে কি এটা প্রিসেট হিসেবে সেভ হয়েছে কিনা। তো আমি আমার এই ফটোটিকে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পর এখান থেকে চলে আসবো অ্যাড ফটো অপশনে। অ্যাড ফটো অপশনে আসার পর সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে ফটোটিকে সেভ করেছিলাম সেই ফটোটি শো করতেছে, সেই ফটোটিকে আমি অ্যাড করে নিই। এখানে আমার ফটোটি অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার ফটোটিকে ওপেন করে নিব। ফটোটি ওপেন করার পর উপরের দিকে থাকা এই থ্রি ডট আইকনে ক্লিক করে অ্যাড যে সেটিংটা আছে এটাকে কপি করে নিব। কপি করার পর আমি আমার একটা নর্মাল ফটোকে ওপেন করে নিব। নর্মাল ফটোটাকে ওপেন করার পর থ্রি ডট আইকনে ক্লিক করে যদি আমি পেস্ট সেটিং এই অপশনটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফটোটাতে এক ক্লিকে সেম টোনটা অ্যাড হয়ে যাবে। আমি আরও একটা ফটোতে এই টোনটাকে অ্যাড করে দেখাচ্ছি। তো আমি এই ফটোটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এই থ্রি ডট আইকনে ক্লিক করে যদি পেস্ট সেটিং এই অপশনটার উপরে ক্লিক করে তাহলে কিন্তু আমার ফটোটা সেম টোনে মাত্র এক ক্লিকে এডিট করে নিতে পারবেন। আশা করি কীভাবে একটি ডিএনজি প্রিসেট তৈরি করতে হয় তা আপনারা শিখতে পেরেছেন। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সটে কোন টপিকে ভিডিও চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।